নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। মৃত্যু ভয়? আচ্ছা, আপনি কি মরতে ভয় পান, বা একটু শরীর খারাপ হলে মনের মধ্যে একটা কুণ্ঠিত ভয়, আর বোধহয় বাঁচব না, ভয়ে ভয়ে আর চলতে পারছেন না, কিংবা প্রিয়জন কাছের মানুষকে অসুস্থ হয়ে পড়লে তাকে হারানোর ব্যথা ভাবেন, টেনশন করেন? যদি এগুলো হয় আজকে বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, কাজে লাগবে, কথাগুলো আপনার জীবনে অবশ্যই কাজে লাগবে। দেখুন, মৃত্যু ভয়ে ভাবিত হয় যারা, শ্রীরামকৃষ্ণ ঠাকুর তিনি বলেছিলেন যে মৃত্যুকে সর্বদা স্মরণ মনন করতে। সত্যি মৃত্যু জীবনে একটা চির শাশ্বত্য আসবেই, কিন্তু এই মৃত্যুর ভয়ে পলায়ন করা যাবে না, কারণ মৃত্যু তো জীবনে আসবেই, কারো দুদিন আগে কারো দুদিন পরে আসুক, সেটা ফ্যাক্টর নয়। ভয় পেলে হবে না, ভয়কে জয় করতে হবে, বীরের মতো মৃত্যুর সামনে দাঁড়াতে হবে। এইমাত্র আর কিছু নয়, রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুঞ্জয় কবিতায় বলছেন, তা এরম যেন হয়, মৃত্যুর আঘাতটা আমাদের কাছে যেন এমন হয়। যারা একটুতে মৃত্যু ভয়ে থরথর করে কাঁপেন, তাদের উদ্দেশ্য বলবো, মনে রাখবেন, যখন আসবে ডাক্তার, এই ভবের ডাক্তার, তখন আর কিছু করতে পারবে না। মৃত্যু যদি আপনার সামনে আসবেই, যখন আপনার কোনো পরিস্থিতি, আপনার কোনো চাড়িজুড়ি খাটবে না, তাই শরীর একটু খারাপ হলে মৃত্যু ভয়ে থরথর করে কাঁপছেন, সেই মুহূর্তে ভাবুন, মৃত্যু জীবনের চিরশাশ্বত্য, মৃত্যু এই জগতে সকলের হবে, আপনি আমি, যার জীবন আছে, যার জন্ম আছে, তার মৃত্যু আছে, এই কথাগুলো বারবার ভাবুন। আর কি, এই দেহটার মৃত্যু হয়, আমাদের মৃত্যু নেই আসলে, এইভাবে ভাবুন, এইভাবে প্র্যাকটিক্যালগুলো বারবার করে ভাবুন। আর কি, আর এটা ভাবুন, যখন খুব দুশ্চিন্তা হচ্ছে, তখন যে আমি হয়তো আর বাঁচবো না, এইরকম অনেকে আছেন, একটু অসুস্থ হয়ে পড়লেই এই ভাবনাগুলো ভাবেন, আরও যেন ভেঙে পড়ছেন। দেখুন, সেই সময় বেশি করে ভাবুন যে মৃত্যু যদি সত্যি আসে, তাহলে কেউ কিছু করতে পারবে না, আপনিও কিছু করতে পারবেন না, ডাক্তার, আপনার আত্মীয় পরিজন, তাহলে আপনি অযথা ভেঙে পড়বেন না, বরঞ্চ বীরের মতো মৃত্যুর সামনে এগিয়ে যাব। বীরের মতো যে এগিয়ে যাবে, সেই বীরকেই তিনি গ্রহণ করেন, মৃত্যুটাকে আনন্দের মতো নিন। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, মরণ রে তুহু মম শ্যাম সমান, মেঘ বরণ তুজো মেঘ জটা জুটো রক্ত কমল কর, বলছেন এই মৃত্যুর মধ্য দিয়ে আমরা শ্যামকে প্রাপ্ত করব। এইভাবে ভাবুন, মৃত্যুর মধ্য দিয়ে আমরা যথা, জগদীশচন্দ্র, বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু তিনি লিখছেন যে আমরা যথা হইতে আসি তথাই ফিরে যাই। নদীকে জিজ্ঞাসা করিলাম, নদী তুমি কোথা হইতে আসিয়াছ, সে উত্তর দিল, আমরা যথা হইতে আসি তথাই ফিরে যাই। কত সুন্দর কথা! এই কথার মধ্যে দিয়ে গভীর সেই আধ্যাত্মিক কথা শুনিয়ে দিলেন যে আমরা যথা হইতে আসি তথাই ফিরে যাই, আবার সেই মিলন হবে তার সঙ্গে। এইভাবে ভাবুন, প্রত্যেকে ভাবুন, মৃত্যুকে ভয় পাওয়া নয়, মৃত্যু নিয়ে এত অযথা চিন্তা না করে আমি বলবো জীবন নিয়ে চিন্তা করুন। যদি মৃত্যুকে ভয় পান, তাহলে ভাবুন, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, যতক্ষণ শ্বাসবায়ু চলছে ততক্ষণ আশা রাখছি, আর যতক্ষণ আশা রাখছি ততক্ষণ জীবনের শেষ মোমেন্ট পর্যন্ত উদযাপন করে যাই। আপনি মৃত্যু ভয়ে কাঁপছেন, আগামীকাল হয়তো থাকবো না, আচ্ছা আজকের দিনটা সকলের সঙ্গে, পরিবারের সকলকে নিয়ে আনন্দে কাটিয়ে যাই, আচ্ছা দু ঘন্টা পর আর হয়তো থাকবো না, আচ্ছা এই লাস্ট দু ঘন্টা সকলকে নিয়ে হাসি খুশি করে আনন্দে গল্প গুজব করে কাটিয়ে যাই, এটাই লক্ষ্য হোক। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, অনেক অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন, হাসি মুখ নিয়ে থাকুন, এই প্রার্থনা করি, অনেক অনেক ভালো থাকুন।